আমার বললেন, ও বাবা ইমাম সাহেব, আমার কাছে খাতা পেন নেই, আমি তাবিজ দিতে পারবো না, আমি তাবিজ দিতে পারবো না। ও এই কথা শোনা মাত্র ইমাম সাহেব হুজুর দৌড় মারলেন, ইমাম সাহেব হুজুর দৌড় মারলেন। মসজিদের মেম্বারে একটা খাতা রাখা ছিল, একটা পেন রাখা ছিল, যে কলম দিয়ে মসজিদের হিসাব নিকাশ লেখা হয়, যে খাতাতে হিসাব লেখা হয়। ও সোনার মায়েরা, সোনার চাঁদ যুবকেরা, ও আমার আম্মা জানেরা, ইমাম সাহেব দৌড়ে গিয়ে ওই খাতা আর পেনটা নিয়ে দাদা পীর হুজুর কেবলার সামনে দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, ওই সময় দাদা পীর হুজুর কেবলা বললেন, বাবা ইমাম সাহেব কোথা থেকে আনলে বাবা, এই খাতাটা কোথা থেকে আনলে বাবা, এই পিনটা কোথা থেকে আনলে বাবা। ও আমার ভাইজানেরা, ইমাম সাহেব হুজুর আমার বললেন, ও বাবা, দাদা পীর হুজুর কেবলা বললেন, ও বাবা ইমাম সাহেব মনে রেখে দাও, আমি ফুরফুরার পীর আবু বাকার, আমি ফুরফুরার মুজাদ্দিদু জবান, আমি আবু বাকার, মসজিদের খাতা পেনে তাবিজ করব না। কেন জানো? ওই সম্পত্তি, ওই খাতা, ওই কলমের মালিক আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইমাম সাহেব, তুমি তো এনে দিলে বাবা, আমি যদি তাবিজ করে দেই কাল কামাতের মাঠে, আল্লাহ পাকের দরবারে তুমি হিসাব দিতে পারবে তো? তুমি তো এনে দিলে বাবা, আমি আবু বাকার মসজিদের সম্পদ অপব্যবহার করব না। ও বাবা ভাইজানেরা, ফুরফুরা মেজলা হুজুর পীর কিবলাকে কে কে দেখেছেন বাবা? দেখেছেন ফুরফুরা মেজলা হুজুর কিবলাকে কে কে? আল্লাহু আকবার। ফুরফুরা শরীফের আবু জাফর সিদ্দিকী, মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, কলকাতা তালতলার জমিনে হুজুর কিবলার একটা খানকা আছে। ওই খানকাতে মিজলা হুজুর পীর কিবলা প্রতি মাসে জিকিরের মজলিস কায়েম করতেন। ও আমার ভাইজানেরা, ওই খানকাতে মিজলা হুজুর পীর কিবলা মাসের এক তারিখে জিকিরের মজলিসে চলেন, জিকির করতে লাগলেন, হঠাৎ কারেন্টটা চলে গেল, হঠাৎ কারেন্টটা অফ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, মিজলা হুজুর পীর কিবলা ওই সময় বললেন, বাবা একটা মোমবাতি কেউ ধরিয়ে দাও। ও আমার ভাইজানেরা, একজন যুবক রাস্তা ধারে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, হঠাৎ মনে পড়ে গেল কারেন্ট চলে গিয়েছে, ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কিবলা ওখানে জিকির করছেন, ওই যুবকটা দৌড় মারলেন, পাশেই কিন্তু মসজিদ আছে, ওই তালতলা মসজিদ, ওই মসজিদ থেকে একটা দেশলায় একটা মোমবাতি এনে ওই জিকিরের মজলিসে ধরিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কিবলা জিকির শেষ হয়ে গেল, জিকিরের শেষে বললেন, বাবা কে বাবা এই মজলিসের ভিতরে মোমবাতি ধরিয়ে দিয়েছিলে, কে আনলে বাবা? হুজুর কেবলা পকেটের ভিতরে হাত দিয়ে দিলেন, কিছু পয়সা নিয়ে, কিছু টাকা নিয়ে হুজুর কেবলা বললেন, ও বাবা যুবক, কে মোমবাতি এনেছিলে? এই নাও হাতিয়াটা রেখে দাও, পয়সাটা নিয়ে নাও বাবা। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা বলেছিলেন, হুজুর আমি তো মোমবাতিটা কিনি নাই, হুজুর আমি তো দেশলাইটা কিনি নাই, কোথায় পেলে বাবা, কোথা থেকে আনলে বাবা? ওই যুবকটা বললেন, হুজুর আপনি যখন জিকিরের মজলিস করছিলেন লাইনটা অফ হয়ে গেল, কারেন্টটা চলে গেল, হুজুর আমি মসজিদ থেকে দিছিলাম আর মোমবাতিটা এনে হুজুর আপনার মজলিসে আমি ধরিয়ে দিয়েছি। ও
বাবা যুবক মনে রেখে দাও বাবা, ওই সম্পদের মালিক হলেন আল্লাহ, মসজিদের সম্পদ হুলুস্তানুস করো না বাবা, লুটতারাস করো না বাবা। ও বাবা যুবক আমি আবু জাফর মিজলা হুজুর বলে গেলাম, এগুলো পয়সাটা রাখো, ওই দোকান থেকে একটা দিসলা একটা মোমবাতি কিনে বাবা ওই মসজিদের মেম্বারে ফিরিয়ে দিয়াছো। মুসলিম দেখলে আমার অন্তরটা ভরে যায়, বাপের দেখা জ্বালাটা আমি আপনাদের থেকে নিবার না। বাপ আর মায়েরকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্ব নবীর দরবারে, একজন সাহাবী সিয়ার রাসূলুল্লাহ পৃথিবীতে সবচেয়ে মর্যাদা কার বেশি? আল্লাহ নবী বললেন বাবা সাহাবা মনে রেখে দাও, ও বাবা সাহাবা মনে রেখে দাও বাবা, পৃথিবীর মাটিতে আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সম্মান আল্লাহ কার আলা করেছে, পৃথিবীতে মর্যাদা আল্লাহ পাক কার আলা করেছে, ও জোয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী বললেন বাবা ও আমার সাহাবারা মনে রেখে দাও, সুম্মা উম্মুকা মায়ের হক বেশি, সুম্মা উম্মুকা মায়ের হুজুর দ্বিতীয় সম্মান কার, আল্লাহ নবী বললেন সুম্মা আবাকা বাপের হক বেশি, সুম্মা আবাকা বাপের হক বেশি, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরে হক কার, আল্লাহ নবী বললেন সুম্মা আদনাকা, ও আমার সাহাবার মনে রেখে দাও বাবা পাড়া প্রতিবেশীর রহাব বেশি। জোরে হবে না, চিল্লে হবে না, সবাই মিলে হবে না, একটু তকবীর দেন নারাই তকবীর। তিনবার মায়ের কথা বলেছেন, দুইবার বাপের কথা বলেছেন, একবার পাড়া প্রতিবেশীর কথা বলেছেন। এখন আপনাদের কাছে বিচার আমি দিই, তিন দুই বাদ দেন, তিন নাম্বার পয়েন্টটা ধরেন পাড়া প্রতিবেশীর হর বেশি। এখন একটা বাচ্চা ছেলে রাস্তার ধারে বিড়ি খাচ্ছে আর বলছে এই কচি তোর বাপের সঙ্গে বলে দেবো, দূর তুই চুপ কর দিন এই বাপের বানবিলতে লেখা, তাহলে হক আদায় হলো না গেল? সমাজে এ রোগ আছে না নাই বাপ? এ ওয়াজ করতে গেলে আবার হলো নজির খারাপ, ঠিক বলেছি না ভুল বলেছি? কচি পরিবর্তন হবে, আমি পরিবর্তনের রস করবো, আমি বলবো না যে আমি তোমাদের ভালো করতে এসেছি না, আল্লাহ আলা আল্লাহ ভালো করনে ওয়ালা মালি। তাহলে মায়ের কথা তিনবার বললো, বাপের কথা দুবার বললো, পাড়া প্রতিবেশীর কথা একবার বললো, ঠিক এরই ওপরে ভিত্তি করে আলোচনা হবে। রসুল বলেছেন আমাকে পেতে হলে বাপ আর মাকে ভালোবাসুন, আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমার জানের রহমত আমিনার লালকে ভালোবাসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বিচার আমি দিই, আল্লাহর আল্লাহ পাক নিজে খোদ আল্লাহ নবীর সম্মানটা আমার জানের রহমতের সম্মানটা কত আলা করেছে। বর্তমান সমাজে কিছু আলেম বেরিয়েছে বাপ, তারা আমার নবীর শান আর মানকে খাটো করে দেখে, ঠিক বলেছে না বলুন 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 হ্যাঁ কিনা জবাব দেন বাবা, শান আর মানটা কত ছোট করে আল্লাহ খোদ বলছেন আমার আমিনা লালকে যদি তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। জোরে বলবেন না, নবীর সামনে দাঁড়িয়ে একটু কিয়াম করবে সেখানেও দ্বিমত, হ্যাঁ সেখানেও হারাম হারাম শব্দাম। এ বাংলার মাটিটাকে সাজিয়েছেন বসিরাটির বড় মাওলানা, এ বাংলার মাটিটাকে সাজিয়েছেন ফুরফুরার পীর আবু বকর, এ বাংলার মাটিটাকে সাজিয়েছেন ফুরফুরার পীর হুজুরের পাঁচ আওলাদ জি, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে তুমি বলবে কি আমহারা এটা হয় না? সিরাজের বাহাদুর কথা ভুলে এই কিয়ামের মশলা নিয়ে যেদিন দ্বিমত সৃষ্টি হয়েছিল সিরাজগঞ্জের বাহাজ হয়েছিল সেদিন কোথা ছিলে বাবা, সব দৌড়ে পালানোর রাস্তা পায়, হ্যাঁ ইতিহাসগুলো পড়ো
আমার নবীর সামনে নবীর শান আর মানের জন্য দাঁড়াবো, আপনাদের কাছে বিচার দিই। একটা বাচ্চা যখন স্কুলে যায় মাস্টারকে দেখলে ছাত্ররা দাঁড়ায় না দাঁড়ায় না? হ্যাঁ, এটা নৈতিক দায়িত্ব দাঁড়ানো, মানে সম্মান করা। হি ইজ এ গ্রেট লিডার অফ লিডার ইন দা ওয়ার্ল্ড, যিনি অল ওভার লিডার করে অল ওভার বাচ্চা করে গোপাল ভাড়ের গান হবে সেখানে দাঁড়াবো, নেতা মন্ত্রীর আসলে বলুন বলুন, তমাম নেতাদের নেতা করে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে। সেই নবীর স্থানে উঠে দাঁড়িয়ে একটু সালাতু সালাম একটু কিয়াম করবে তাও এদের লজ্জা হয়, সেখানেও লজ্জা হয়। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, কিয়াম যে ব্যক্তিটা করেছে সে কি কাফের হয়ে গেছে? বলুন বলুন, কাফের তো কাফেরের তোহমত তো তুমি দিতে পারবে? তাহলে সমাজে কিয়াম করলে তো সব হবে, গুনাহ হবে না? হাবিবি আমার জানে রহমতকে একটু সম্মান করা হবে, নবীর সামনে দাঁড়াবো সেটাকে আমার নবীকে তাজিম করা হবে, সেটা যদি হারাম হয় এ মশলা যদি হুজুরে এসে দিতে পারে এটাকে হারাম যদি বলতে পারে, এর থেকে সমাজে আরো জঘন্য কাজ হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জিনা করছে, দোষ ফেলছে, ফারাস ফাঁকি দিচ্ছে, সেখানে আলেমদের কোনো কলম নেই, সেখানে আলেমরা কথা বলবে? এই প্রতিবাদগুলো আগে করো। একটা মানুষ আমার নবীর সামনে দাঁড়িয়েছে সালাত ওয়া সালাম দিচ্ছে, ওই মানুষটা তো গুনার কাজ করছে না, তুমি এখানে হারাম বলতে পারছো, এর থেকে তো জঘন্য কাজ সমাজে চলছে, তুমি সেখানে আঙুল ঘোরাতে পারছো না? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আগে ঘর ঠিক করো, গোটা বাংলা তোমার সদা করতে হবে না, আগে তোমার এলাকা পরিবর্তন করো, গোটা বাংলা সত্তা তোমার দিতে হবে, এলাকা ঠিক করতে পারলে না, ঘর ঠিক করতে পারলে না, গোটা পশ্চিম বাংলা ঠিক। আমার কথাতে ব্যথা পাচ্ছেন? হ্যাঁ, বসিরহাটির বড় মাওলানার মতো একজন আলেম পৃথিবীতে হবে বাপ? হবে? যিনি ৪০টা হাদিসের সনদ প্রাপ্ত একজন আলেম, যিনি সৌদির বাদশার কাছ থেকে লকআপ পেয়েছিলেন, জানা কি চার তরিকার ফয়েজ আল্লাহ দিয়েছিলেন, ইলমে লাদুনির জ্ঞান আল্লাহ বসিরাত আল্লামা হুজুর কিবলাকে দিয়েছিলেন, দাদা পীর হুজুর কিবলা চার তরিকার ফয়েজ নিক্ষেপ হল। পুরপুরাই যারা গেছেন ওখানে দেখবেন আব্দুল খালেক স্যার রহমতুল্লাহের মাজার, ওখানে একটা বাৎসরিক জলসা হয় হুজুরের স্মৃতি জলসা, ওখানে দাঁড়িয়ে ফুরফুরার পীর দাদা পীর হুজুর কেবলা আমাদের সেরে তাজ মাতার মুকুট দাদা পীর হুজুর কেবলা বলেছিলেন, বাবা জেনে রাখো আমি আমি দাদা আমি আবু বাকার, আমার উপরে চাত্তরিকার ফয়েজ হয়, চাত্তরিকার এলমে লাদুন্নির জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমি সেই চাত্তরিকার এলমে লাদুন্নির জ্ঞানটা আমি বসিরাটির বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দিয়েছি, জোরে বলবেন না? এরকম একটা সমাজে আলেম দেখাতে পারেন? তাহলে বসিরহাটির বড় মাওলানা হুজুর কি ভুল করে গেলেন আপনাদের মনে হয়? বিভ্রান্ত কান দিয়েন না, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, জানের রহমত কি আমার নবীকে যদি ভালোবাসতে পারেন, নিজের জীবন মাল অপেক্ষা যদি ভালোবাসতে পারেন, বিশ্বাস করুন কাল কামাতের মাঠে মদিনার কামলিওয়ালার ওসিলায় আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন, জোরে বলুন। যারা আমার নবীর শান আর মানকে খাটো করছে, যারা আমার নবীকে ছোট নজরে দেখছে, ঈমান লুটপার একটা চক্রান্ত চলছে, এর থেকে দূরে থাকুন, বিভ্রান্তই পা দেবেন না, কান দেবেন না। আল্লাহ খোদ বলছেন আমার জানে রহমতকে ভালোবাসো। আমার নবীকে যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে, তাদের থেকে শিক্ষা নিতে হবে।
আল্লাহ নবীর দরবারে একটা উট এসেছে, কে এসেছেন? উট, উট। মদিনার মরুভূমিতে যারা যারা মদিনা শরীফে গেছেন, মরুভূমিতে দেখবেন উট চড়ে, উট। একজন উট বয়স হয়ে গেছে, আল্লাহ নবীর দরবারে এসে হাওমাও করে কাঁদছে, হাওমাও করে কাঁদছে। বেনা বাজিরা সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না, আল্লাহ নবী জিজ্ঞাস করলেন, কি ব্যাপার, তুমি কেন কান্না করো, তোমার চোখে কেন পানি দেখতে পাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উট, হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি আর মাল বহন করতে পারি না, হুজুর আমার মালিক, যার কারণে আমাকে আর খেতে দেয় না, পড়তে দেয় না। আল্লাহ নবী দরবারে সে বিচার দিলেন, আল্লাহ নবী বললেন, তোমার মালিক কোথায়? হুজুর আমি জানি না, কিছু সময় পার হয়ে গেল, ওই উটের মালিকটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী ডাক দিলেন, তার উটের মালিকের দিকে এসো, কি ব্যাপার, তোমার এই উটটাকে কেন খেতে দাও না, তোমার এই উটটাকে কেন কষ্ট দাও, তোমার এই উটটাকে কেন ব্যথা দাও? ও আমার এই জানি রা, উটের মালিক বলে জেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কিভাবে আমার উটটাকে আমি খেতে দেই না, আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী আমার জানে রহমত বলে জেনে, উটের মালিক শোনো, আমি কিভাবে জানবো, আমি যদি না জানি কে জানবে, আমি গোলাম আখিরি জামানা শেষ নবী। ও আমি জানে রা, ওই সময় আল্লাহ নবী বলে জেলেন, উটের মালিক, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ উটটা দৌড়ে এসে আমাকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি দাঁড়িয়ে যান, আমার একটা বিচার কি আপনি করে দেবেন, আমার একটা আরজু কি আপনি শুনবেন, আমার একটা কথা কি আপনি রাখবেন? ও জানেরা, ওদিক বেড়িয়া মোল্লা পাড়া জোয়া যুবকেরা, আল্লাহ নবী বললেন, বাবা উট কি ব্যাপার বলো দেখি বলো। ও ওই উট জবান খুলে দিলেন, আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন, উটটা জবানে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মালিকের কাজ করতাম, হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি আর মাল বহন করতে পারি না, বলে আমাকে ঠিক সময় মতো খেতে দেয় না, হুজুর আমাকে মাতুর করে কষ্ট দেয়, মালিক এই উটটা নিজে আমাকে বলে গিয়েছে, জোরে বলো, আর একটু চিনলে হবে না, আমাকে নিজে বলে গেছে। ওই মালিকটা, উটের মালিকটা চিন্তা করছেন, ইনি ছাতাই মানুষ হবেন না, নিশ্চিত ইনি আল্লাহর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উট বলেছে আপনাকে? তা হচ্ছে হ্যাঁ। উটকে জিজ্ঞাসা করা হলো, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে আর খেতে দেয় না, আমাকে মারে, কষ্ট দেয়, আমি আর মাল বহন করতে পারি না, বলে উটের মালিক এক উট কি সঠিক কথা বলল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রহমত হয়ে গেল, আল্লাহকে দয়া হয়ে গেল, উটের মালিক আল্লাহের দয়া নবীন নুরানি কদমটাকে জড়িয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারাক সত্য নবী, হুজুর আপনি আখিরি নবী,
হুজুর কোনো সন্দেহ নাই, আমার উট যখন আপনাকে চিনতে পেরেছে আপনি নিশ্চিত আগিরি যাবা না শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, হুজুর আমি আমার বেয়াদবিটা ক্ষমা করে দেন। ও জানেরা, ওই উটের মালিকটা আল্লাহ বাগে দয়া নবী নুরানি কদম দুকানা জড়িয়ে ধরে কান্দে লাগলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর ইমানারা হতে যায় না, হুজুর এই মুহূর্তে আমাকে ইমানের কলমা পড়িয়ে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আমাকে ইমানের কলমা পড়িয়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল উটটাকে জিজ্ঞাসা করলে, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি একটাই মাত্র আপনার কাছে আবদার, হুজুর আমার মালিকের কাছ থেকে আমাকে ঘুরাই করে নেন, কিনে নেন, হুজুর কিনে আমি উট আমাকে আজাদ করে দেন, আমি আর ওই মালিকের কাছে থাকতে চাই না, হুজুর আমাকে একটু আজাদ করিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাই হবে। উটের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ এভাবেও হবে না, আগে আপনি আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে দেন, আমি আগে ইমানের কলমা পড়িয়ে নিই তারপরে আপনাকে সারপ্রাইজ দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি সারপ্রাইজ দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়িয়ে দেবেন, কোনো টাকা লাগবে না, বিনিময়ে আমি উটটাকে আজাদ করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিল্লে হবে না। উট নবীকে চিনেছেন, আমরা ইনসান, সৃষ্টি শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের আমরা নবীকে চিনতে পারিনি। এই মানুষ নবীর সামনে কত ছোট বড় করে কথা বলে, ঠিক বললাম না ভুল বললাম? যার আমিনার লালকে মহব্বত করে, মদিনার কান্নাওয়ালাকে মহব্বত করে, তাদের স্পর্শ নেন, তাদের ভালোবাসেন, তাদের সঙ্গে সঙ্গ রাখেন, তাদের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধুত্ব রাখেন, নিশ্চিত করে মাথায় রাখবেন মদিনার কামলিওয়ালা ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই, কেউ বাঁচাতে পারবে না। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আমার আপনার জানে রহমত, আমার আপনার নবী দয়ার নবী, একমাত্র সুপারিশের ক্ষমতা রাখে কামাতের মাঠে, অন্য কোনো নবী রাখবে না। আল্লাহ আমাদের ইজ্জত অনেক আলা করেছেন, আমাদের মাকাম আল্লাহ অনেক আলা করেছেন, সেই মাকামটাকে, শান আর মানটাকে ছোট করবেন না। নবীকে ভালোবাসতে শেখেন, মহব্বত করে, প্যার করে। এখন যারা আমার নবীকে গালি দিচ্ছে, আমার নবীর শানে শান আর মানটাকে ছোট করে কথা বলছেন, ঠিক মক্কা নগরীতে আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর শত্রু তখনও ছিলেন, ছিল না? ছিল না। এবার তোমার এই জামানায় দাঁড়িয়ে যারা আমার নবীর শান আর মানকে ছোট করে দেখছেন, তারা সব আবু জেহেল, আবু লাহাব, উতবার, উত্তরসূরি, মাথায় রাখ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমার নবীকে মক্কা নগরীতে শান্তশিষ্টভাবে থাকতে দেয়নি, কত অত্যাচার, কত স্টিমার রুলার চালিয়েছে আমার নবীকে, ব্যথা যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবী মক্কা নগরীটাকে ছেড়ে মদিনায় হিজরত করেছেন। তাদেরই উত্তরসূরি আজকাল বর্তমান জবানে বিরাজ করছে, এদের থেকে হুঁশিয়ার, খুব সাবধানে থাকবেন। দাদা পীর হুজুর কিবলা যে সিলসিলা রেখে গেছে, এই আকীদার উপরে মজবুত থাকেন। বসিরাত আল্লামা হুজুর কিবলা যে সিলসিলা রেখে গেছে, নিশ্চিত করে মাথায় রাখবেন, আপনার চলন্ত এই দেহের দুটি চাকা আপনার জান্নাতের চৌকাটে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে হবে না সুবহানাল্লাহ। একটু তকবীর দেন, নারাই তকবীর, পিছনের মানুষজন নারাই তকবীর, একটু জ্বললে হবে না, নারাই তকবীর, নারাই তকবীর। মানুষের মতো মানুষ হন, জীবনে বাঁচতে শিখুন, আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে শুকুন, আপনি মুসলমান ভুলে যাবেন না, আপনি কাওরানা ধাবানা মুচিরা, আপনি একজন মুসলমান। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। যে নবীর উম্মত হবার জন্য অন্য অন্য নবী ও রসুলরাও কেঁদেছে, আহ
কারুর দোয়া আল্লাহ কবুল করেনি, একজন নবীর দোয়া কবুল করেছে। লম্বা আলোচনা দিকে যাব না, আমি শুধু এতটুকু বোঝাতে চাইছি আমার নবী পাকের শান আর মান আল্লাহ কত আলা করেছেন। নবীকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে, এত কষ্ট তারা দিয়েছেন। মদিনায় চলে যাবার পরেও এদের শান্তি হলো না, এদের আবু জেহেল আবুল আহাবুতবা সাইবা এদের শান্তি হলো না। এরা এখানেও চিন্তা ভাবনা করছে নেই, মোহাম্মদকে তো তাড়িয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মদিনায় গিয়ে কি চক্রান্ত কি ফাঁদ ফাঁদছে সেটা তো দেখা হলো না। একবার খবর নেওয়া যাক, দেখা যাক কি হয়, একবার খবর নাও। তোরা খানায় কাবা চাতওয়ালে মিটিং করছেন, মিটিং হয়ে গেছে, তা কে যাবে? তৎকালীন যুগে মক্কাতে একজন কবি স্বভাবের মানুষ ছিল, খুব ভদ্র নম্র খুব ভালো, যার নাম হলো উরওয়া, উরওয়া ইবনে মাসউদ। ওনাকে ডিসাইড করা হলো তুমি যাও মদিনায় গিয়ে একবার খোঁজ নিয়ে আসো। ভাইরা বাবা জেরা সোনার বাইনারা, ও আমার আব্বা জানেরা, ভুলামায় বুঝবেন না, কারা নবীকে মহাব্বাত করেছেন, কারা আমিনাল লালকে ভালোবেসেছেন, তাদের দেখে শিক্ষা নিতে হবে বাবা। ও প্রিয়া মোল্লা বাড়া জোয়া যুবকেরা, আমার নবীকে ভালোবেসেছিলেন ফুরফুরার পিরাবু বাগার দাদা পিরুজুর কেবলা, আমার নবীকে ভালোবেসেছিলেন আমার দাদা পিরুজুর কেবলার ন ছেলে নাজমু সাদা সিদ্দিকী। ও আমার নবীকে ভালোবেসেছিলেন আমার দাদা পিরুজুর কেবলার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী, যিনি আমার পীর যিনি আমার মোরশেদ, যিনি আমার পীর যিনি আমার মোরশেদ। ও পেরিয়া মোল্লা পাড়া জোয়ানেরা, মেজলা হুজুর কিবলার দরবারে আমাকে নিয়ে যাওয়া হলো, আমার আব্বা বেঁচে ছিল না, আমার আম্মা নিয়ে গেলেন, কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, কোন পীরের কথা বলছি বাবা, আমার মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী গেল, হুজুরের নজর পড়ে গেল, হুজুরের নজর পড়ে গেল। ও মিজলা হুজুর কেবলার একজন মুরিদ তাকে পাঠালেন, যাও বাবা ওই দেখো দূরে পিলিয়ারের গোড়াতে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ও মুরিদ শুনে রেখে দাও বাবা ওই বাচ্চাটাকে নিয়ে আসবে, ওই বাচ্চার মাকে রেখে আসবে বাবা, ওই বাচ্চাটাকে নিয়ে আসবে বাবা, ওই বাচ্চার মাকে রেখে আসবে বাবা। ও মুরিদ মনে রেখে দাও ওই বাচ্চার মা যেন না আসে। ও পেরিয়া মোল্লা পাড়া জোয়ান যুবকেরা, আমাকে নিয়ে যাওয়া হলো, আমি ছোট মানুষ, আমাকে মিজলা হুজুর পীর কিবলা থেকে বললেন বাবা, ও বাবা ছেলে তোমার আব্বা কি পৃথিবীতে বেঁচে নাই? হুজুর না হুজুর আমার আব্বা যান পৃথিবীতে বেঁচে নাই। ও পেরিয়া মোল্লা পাড়া জোয়ান যুবকেরা, কোন পীরের আলোচনা বাবা, মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা যান বেঁচে নাই, হুজুর আমাকে বলে দিয়েছিলেন। জোরে হবে না, চিল্লে হবে না, চারটু জোরে হবে না, নারী মাদ্রাসায় ভর্তি করেছে, বলেছিলেন বাবা যাও, ও বাবা যাও যাও বাবা, আমি আবু জাফর বললাম, আল্লাহ পাক তোমার মাগা মনে গালা করবে বাবা, ও বাবা জেনে যাও, আল্লাহ তোমার আসাম বাংলার অলিতে গলিতে দিনের খেদমত কোনাবে। চিল্লে হবে না, আমি জিয়াউল হক আমি ওয়াজ করি, এটা আমার কৃতিত্ব না, আমার আব্বা মায়ের রুহানি দোয়া আর মিসলা হুজুর কেবলা নেক দোয়া, নবীকে চিনেছিলেন বসিরাটির বড় মাওলানা, আমাদের দেশের কৃতি সন্তান আ
পশিরাটি জমিনটাকে ধন্য করে শুয়ে রয়েছেন। ওনারা নবীকে চিনেছিলেন, আমরা চিনতে পারি। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সন্ধান নিতে মদিনায় যাচ্ছেন, মদিনায় চলে গেলেন। গিয়ে মদিনায় গিয়ে মদিনার একজন মানুষের সঙ্গে দেখা হলো, আর জিজ্ঞাসা করছে, বাবা তুমি মদিনার মানুষ? তো বলছে হ্যাঁ। বলছে মদিনাতে মক্কা থেকে একটা যুবক এসেছে? তো বলছে হ্যাঁ। বলছে কথা হিসাব করে বলবে, উনি যুবক না, উনি হলেন আখিরি জবানার নূর নবী। জোরে বলুন, নবীর শানে শান আর মান ছোট করে কথা বলবে না। কে বলছে? মদিনার মানুষ। একটা কথা মাথায় রাখবেন, যে দেশে যে জেলায় যে গ্রামে গুণী ব্যক্তিদের সম্মান করবে না, গুণী ব্যক্তিদের ইজ্জত করবে না, ওই দেশে ওই গ্রামে ওই জেলাতে গুণী আর জন্ম হবে না। মাথায় মক্কাতে আল্লাহর নবীকে চিনিনি, মক্কাতে নবীর মতো আর একজন ব্যক্তি আল্লাহর পাঠাইনি। গুণীদের সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন। আমি যে কথাগুলো বলে যাবো বাবা, ও ঠান্ডা মাথায় বোঝার উপলব্ধি করুন। উরওয়া ইবনে মাসউদ মদিনাতে চলে গেলেন, মদিনায় গিয়ে খোঁজ নিলেন, মক্কা দিকে একটা যুবক এসেছে, মদিনার মানুষ বললেন, তুমি কথা হিসাব করে বলবে, উনি যুবক গোলাম, উনি গলে না গিরি যাবানার শেষ নবী, উনি গলে না গিরি যাবানার নূর নবী। আল্লাহ বাগন আগে আখিরি যাবানার নবী করে পাঠিয়েছেন, আল্লাহ বাগন আগে আখিরি যাবানার পেগম্বার করে পাঠিয়েছেন। একটা যুবক তুমি মনে রেখে দাও, আমার নবীর সানে বিয়া তুমি করবে না। এই যুবক তুমি কি বলতে পারো, ওই মানুষটা গোদায়, ওই ব্যক্তিটা গোদায়, ওই মানুষটা গোদায়, ওই ব্যক্তিটা গোদায়? যুবক তুমি কি ওই মানুষটার কাছে যাবে? বললো হ্যাঁ। উরওয়া ইবনে মাসউদকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী কাছাকাছি নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী কানে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর মক্কা থেকে একজন যুবক এসেছে, হুজুর আপনার খোঁজ নিচ্ছিল, হুজুর আপনার সংবাদ জিজ্ঞাসা করছিল। ও আমার ভাইজানেরা, ইসলাম অত সহজ জিনিস নয়, ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে হলো শান্তি। আমার আপনার নবী শান্তির বাণী নিয়ে এসেছেন, আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে সমাজে পাঠিয়েছেন। ও উরওয়া ইবনে মাসউদের সংবাদটা পৌঁছে দেওয়া গেল, আল্লাহ নবী শোনা মাত্রই বললেন, ও বাবা যুবক কোথায় আছে? আমার জন্মভূমির মানুষ, আমার দেশের মানুষ, আমার জন্মভূমির মানুষ, আমার দেশের মানুষ এসেছে, কোথায় মক্কার যে যুবকটা? আমি নবী, আমার দেখতে মন চায়। পাড়া জোয়ানেরা, কি নবী গরে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিল, কি রহমতের নবে, কি শান্তির নবে, আমার নবে মক্কার মানুষের সংবাদ বাবা মাত্র। আল্লাহ নবী বেগুন হয়ে বললেন, ও বাবা যুবক, ওই মক্কার যুবকটা আমার কাছে কি আনতে পারো না বাবা? আমার দেশের মানুষটাকে আমি দেখব, আমার দেশ ছাড়া হয়ে গিয়েছি, আমার জন্মভূমি আমাকে থাকতে দিল না, আমার দেশের বাড়ির মানুষকে আমি একটু দেখব। ও খুব খুদা বাংলায় বোঝার চেষ্টা করেন, আমাদের দিক বেরিয়া মোল্লা পাড়ার কোনো মেয়ে, ধরেন আমাদের কাশকল বৈদ্যপুরে বিয়ে দেওয়া হয়েছে, হঠাৎ যদি মেয়েটা আপনাকে ওই গ্রামে কোনো দিন দেখতে পায়, ওই মেয়েটা পাগলের মতো ছুটে আসে, আসবে না আসবে না? দিক বেরিয়া মোল্লা পাড়ার মেয়ে আমার এলাকায় বিয়ে হয়েছে, হঠাৎ আপনি রাস্তা দিয়ে আসেন, কোনো দরকারে আপনি গিয়েছিলেন,
মেয়েটা যদি আপনাকে দেখে বা সংবাদ পায় যে তোমাদের এলাকার একটা মানুষ এসছে, ওই 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 মেয়েটা কি বাড়ি বসে থাকবে না ছুটে আসবে? ছুটে আসবে, আরে আমার বাপের বাড়ির দেশের মানুষ। আর আপনাকে দেখতে পেলে মেয়েটা খুশি হবে না অখুশি হবে? খুশি হবে। বাবু আসেন, চাচা আসেন, আমার কাছে আসেন, আমার কোলে বসেন, কি আমার বাড়িতে একটু এক কাপ চা খান, বলবে না বলবে না? মেয়েটা ভালোবাসবে। আল্লাহু আকবার। ভাই যারা পিছনের দিকে আসেন, এই সামনের মানুষগুলো একটু আগে আগে আসেন, শীতকাল একটু গায়ে গায়ে চেপে চেপে বসলে ওম হবে, গরম হবে, ক্ষতি হবে না। ঠিক বলেছেন আব্বা, ঠিক বলেছি না? হ্যাঁ, একটু আগে আগে আসবেন, একবার দরুদ শরীফ পড়ে একটু আগে আগে আসেন। আল্লাহুম্মা, একটু পিছনে মানুষ, সামনে মানুষ একটু আগে আগে আসেন, আসেন, পিছনে জায়গা হচ্ছে না, আসতে আসতে চলে আসেন, একটু আগে আগে আসেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না, বাব্বাটাই মিলে হবে না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না, জোরে তকবীর দেন নারী তকবীর, নারী দিবে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারই সোনার ঘরে আছেন নবী সর্বদাই। জোরে হবে না, চিল্লে হবে না, মদিনারই সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মাতি উম্মাতি বলে কাছেন নবী জীবন ভরে, উম্মাতি উম্মাতি বলে কাছেন নবী জীবন ভরে, এখন কান্দে নবী, এখন কান্দে নবী উম্মাতের মায়ায়। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। চিল্লে হবে না,
চিল্লে হবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কচি চা বিস্কুটটা তাড়াতাড়ি দাও বাবা। আলহামদুলিল্লাহ, মাহফিল যখন হয় তখন এর ভিতরে চা দিলে মানুষের অন্য মনস্ক হয়ে যায়, যে কথাটা বলবো আপনাদের বুঝে আসবে না। কচি একটু হাত চালিয়ে দাও, একটু হাত চালিয়ে দাও। তো উরওয়া ইবনে মাসউদ যে আলোচনা করছিলাম, তা আল্লাহ রসুল সংবাদ পেলেন ছুটে এসেছেন। কেন এসেছেন? নিজের জন্মভূমি দেশের মানুষকে দেখবে তাই। যাস কতদিন হয়ে গেল মদিনা মক্কা থেকে চলে এসেছি, সেই জন্মভূমিটাও দেখা হলো না, সে দেশের মানুষের সঙ্গে আমার আর কথা হলো না, একটু দেখব। এবার আপনাদের কাছে আমি বিচার দিই, যে উরওয়া ইবনে মাসউদ, যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা নবীকে অত্যাচার করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছেন, সেই উরওয়া ইবনে মাসউদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার নেতৃত্বে দেখতে গিয়েছেন। এবারে বলুন, আমাদের জানে শত্রু যদি কেউ থাকে, আমাদের জান এই করছি, এ বাবু আমাদের জানে শত্রু যদি কেউ আমাদের দেশে আসে, ধরেন আমি মধ্যম গ্রামে কাজে গেছি, ওখানকার একটা ছেলে আমাকে খুব অত্যাচার করেছে, খুব মারধর করেছে, আমি সেখানকার বাসিন্দা না বলে কিছু করতে পারলাম না, দেশে ফিরে আসলাম। ফিরে আসার পরে সেই ছেলেটা যদি আমার এই গ্রামে দেখা হয় আমি তাকে ছেড়ে দেবো? হ্যাঁ, আমাদের আমাদের যা কালচার বা আমাদের যা মানে পরিস্থিতির কথা বলছি, আমরা ছেড়ে দেবো না কিন্তু, আগে দেখা হবে, আগে দেখা হবে। এ ধর, ঠিক বললাম না বললাম? কোন নবী, কেমন নবী, কি মায়ার নবী আল্লাহ করে পাঠিয়েছেন। উরওয়া ইবনে মাসউদ এত অত্যাচার করেছেন, তারপরও উরওয়া ইবনে মাসউদের সংবাদ শোনা মাত্র নবী ছুটে এসেছেন। জোরে বলবেন না, উরওয়া ইবনে মাসউদ তুমি এসেছো বাবা, আসো আসো আমার কাছে, আসো আমার পাশে বসো বাবা। কাছে টেনে নিয়ে আল্লাহ নবী যত্ন করলেন, আহ্বান করলেন, মায়া করলেন, বাবা উরওয়া ইবনে মাসউদ তোমার আসতে কষ্ট হয়নি তো? আল্লাহ নবী কাছে গেলেন, আল্লাহ বাগের নবী, দয়ার নবী, আমার নূর নবী, সোনার নবী, উরওয়া ইবনে মাসউদকে কাছের কাছের কাছে বসালেন। ও বাবা উরওয়া ইবনে মাসউদ তোমার আসতে কষ্ট হয়নি তো বাবা? অনেকটা পথ পাড়ি দিয়ে আসলে বাবা, কি কাজে আসলে বাবা, কি জন্যে আসলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি উরওয়া ইবনে মাসউদ, আমি মদিনায় এসেছি আপনাকে দেখবার জন্য, আপনার সংবাদ নেওয়ার জন্য, আপনার খোঁজ নেওয়ার জন্য। ও বিক্তরিয়া মোল্লা পাড়া জোয়ান যুবকেরা, উরওয়া ইবনে মাসউদের এই কথা শোনা মাত্র রয় আল্লাহ নবী বড্ড মহাব্বত করলেন, আদর করলেন, আপ্যায়ন করলেন। বেশ কিছুদিন আল্লাহ নবী দরবারে থাকলেন, ও জানেরা আল্লাহ নবী একটা দিনও কোনো চড়া কথা বললেন না, আল্লাহ নবী একটা খারাপ ব্যবহার করলেন না, উরওয়া ইবনে মাসউদের থাকা খাবার ব্যবস্থা করলেন, বেশ আল্লাহ নবী কাছাকাছি সবটা গানি কাটিয়ে দিলেন। ও উরওয়া ইবনে মাসউদ এক তারিখে আল্লাহ নবীর পাশে বসে রয়েছেন, আল্লাহ নবী যখন শাওনপতি দিলেন, আল্লাহ নবী যখন বড্ডা মহাব্বত করলেন, আদর করলেন, ও কেমন নবীর কাছে আসলাম, এত অত্যাচার করলাম, এত কষ্ট দিলাম, আল্লাহ নবীর পরেও আমাকে কাছে পেয়েও প্রতিশোধ নিলেন না, খারাপ ব্যবহার করলেন না, খারাপ আচরণ করলেন না। ও আমার ভাইজান,
আল্লাহ নবীর ব্যবহারে খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর আচরণে খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর খাওয়া চলা উঠা বসাতে উরুয়া ইবনে মাসুদ খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর পাশে বসে আমার নবী বাঙ্গের আমার জানের রহমতের আমি না আল্লাহের গায়ের উপরে হাত বোলাতে লাগিলেন। ও আল্লাহ নবীর সম্মুখে বসাছিলেন হযরত ওমারে ফারুক, হযরত ওমারে ফারুক ষাঁড়ের মতো আওয়াজ দিয়ে বললেন, এই উরওয়া ইবনে মাসউদ খবরদার হুশিয়ার, আমার আল্লাহ আমার নবী বাগের গায়ে তুমি হাত তুলবে না, আমার নবীর গায়ে তুমি হাত দেবে না। ও আমার ভাইজানেরা, উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবীর মহাব্বত দেখে আল্লাহ নবীর আখলাক দেখে খুশি হয়ে গায়ে হাত বোলাচ্ছিলেন, এমত অবস্থায় উমার আওয়াজ দিলেন, হ্যাঁ উরওয়া ইবনে মাসউদ তুমি সবদান খবরদার খবরদার, আমার জানের রহমতের গায়ে তুমি হাত বোলাবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার, আমাকে দেখতে কষ্ট হচ্ছে, পিছনের মানুষজন চেয়ারে উঠতে হবে, আল্লাহ আকবার, আমি এতগুলো মানুষকে সামনে বসিয়ে রেখে আমি চেয়ারে বসবো, আপনার অনুমতি দিলে বসবো। জি জি মাশাআল্লাহ, যাদের একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ আলহামদুলিল্লাহ, পরিবেশ এখনো শান্ত হয়নি, আনসেটিং আনকালচার রয়ে গেছে এখনো, মানে সব সেটিং নয়, আলোচনা করতে গেলে একটা সিস্টেম অনুযায়ী সেটিং থাকে। যাই হোক, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, আর আমি আপনার পায়ের সমস্যা আমি তো জানি না, আল্লাহ আকবার, ছোট মানুষ মনে ব্যথা পাবেন না, আমার বাপেরা যদি মনে কষ্ট পায় বিশ্বাস করুন আমি খুব কষ্ট পাব, আল্লাহ আকবার। সমস্যা কিছু থাকতে পারে, হুজুরের পায়ের সমস্যা যাই হোক, আল্লাহ আকবার। যে আলোচনা করছিলাম উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবীর ব্যবহারে খুশি হয়ে গায়ে হাত বোলাচ্ছেন, তার মানে ভাবছেন আরে কত সুন্দর মায়ার নবী আমার, যে নবীকে আমরা মক্কায় রাখতে পারলাম না, এত সুন্দর যার ব্যবহার, এত সুন্দর যার আখলাক আচার আচরণ, সেই নবীকে তাড়িয়ে দিলাম, এরকম একটা মনে করে মায়ার জন্যে গায়ে হাত বোলাচ্ছেন। হযরত উমার পাশে বসা উমার বলছে, উরওয়া ইবনে মাসউদ সবদান হুশিয়ার খবরদার, আমার নবীর গায়ে তুমি হাত দেবে না। এবারে বলুন নবীকে কতটা মহব্বত করতেন হযরত উমার, নবী সাহাবাদের মহব্বতের সঙ্গে আমাদের মহব্বত টালি করবে, এক হবে এক হবে না। উরওয়া ইবনে মাসউদ বেশ কিছুদিন থাকলেন, থাকার পরে আবার মক্কায় ফিরে এসেছেন, যখন ফিরে এসেছেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা সকলে বলছেন, এক খবর, কি খবর, সংবাদ আনতে পাঠালাম, সংবাদ কি হলো, সংবাদটা বলো।
উরুয়া ইবনে মাসউদ তখন বলছে আবু জাহেল আবু লাকাব উতবা সাহেব সকলকে সামনে রেখে, আহারে কাকে তোরা তাড়িয়ে দিলি রে, এমন নবী আর কোথায় পাবি, জোরে হবে না সুবহানাল্লাহ, এতদিন যে ভুল করেছি আমি উরুয়া ইবনে মাসউদ আর ভুল করতে চাই না, জোরে বলবেন না এই যুবকরা, জোরে হবে না, উরুয়া ইবনে মাসউদ নবীর আদর্শ দেখি নবীর ব্যবহার দেখি আচার আচরণ দেখি মুগ্ধ হয়ে গেলেন। উরুয়া ইবনে মাসউদ জবাব দিয়েছিলেন, ও আবু জেহেল আবু লাকাব উতবা সাহিবা, হে মক্কা তাবু তাবু নেতারা, হে মক্কা লিডারেরা, মাথায় রেখে দাও তোমাদের কথা শুনে আমি চরম ভুল করেছিলাম, আর যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, কত সুন্দর নবীর ব্যবহার, কত সুন্দর নবীর আচরণ, কত সুন্দর নবীর আখলাক, ও জানেরা উরুয়া ইবনে মাসউদ তাদের মুখের সামনে কথা জুড়ে দিলেন, যে ভুল আমি উরুয়া ইবনে মাসউদ এতদিন করেছি, আমি উরুয়া ইবনে মাসউদ আর ওই ভুল করব না। আবু লাকাব উতবা সাহেবরা মনে রেখে দাও বাবা, আমি অতি শীঘ্রই আবার মদিনাতে ফেরত যাব, আমি অতি তাড়াতাড়ি আবার মদিনায় চলে যাব, মদিনার কামলিওয়ালার কাছে ফিরে যাব, মক্কার কামলিওয়ালার কাছে ফিরে যাব, আমিনার লালের কাছে ফিরে যাব, আব্দুল্লাহ নয়নের পুতুলির কাছে চলে যাব। হ্যাঁ আবু জেহেল আবু লাকাব উতবা সাহেবরা মনে রেখে দাও, আমি তোমাদের কোন অনুসরণ করব না, এরপর থেকে মদিনায় চলে যাব, মদিনায় গিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতিনীতি দেখানো পথ মত থাকে আমি উরুয়া ইবনে মাসউদ আমার জীবনে আমি জায়গা করে নেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর আমি উরুয়াকে মাফ করে দিও, হুজুর আমি উরুয়া ইবনে মাসউদকে আপনি ক্ষমা করে দেবেন, হুজুর আমি উরুয়া ইবনে মাসউদ এমন মানুষ আর পৃথিবীতে দেখি না, এমন নবী আর পৃথিবীতে দেখি না, ইয়া রাসূল লাগে ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি উরুয়া ইবনে মাসউদ আপনার কাছ থেকে ফিরে যাচ্ছি মক্কায়, আবার অতি তাড়াতাড়ি করে চলে আসব, হুজুর আমি উরুয়া ইবনে মাসউদ আবার মদিনায় ফিরে এসে আপনার কাছে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজারেরা উরুয়া ইবনে মাসউদ বাগের মতো জবাব দিয়েছিলেন, মনে রেখে দাও আল্লাহ নবী আবার মদিনাতে মক্কায় আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা দাদা আব্দুল্লাহ লাল আবার মদিনা থেকে মক্কায় চলে আসবে, আবার একদিন না একদিন মক্কা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয় করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উরুয়া ইবনে মাসউদ বলছে, হ্যাঁ আবু জাহাল আবু লাকাব উতবা সাহিবা মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা আসবে, আবার মক্কা বিজয় হবে, পৃথিবীর কোনো শক্তি নেই মক্কা বিজয় করা থেকে রুখতে পারে, কেন যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে যারা মুমেন হবে এই মুমেনদের সাহায্য সহযোগিতা আমার আল্লাহ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আপনার জীবনের এত আমল করেছেন ও আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ওই আমল আপনার থাকবে যদি আপনার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের রহমত মদিনার কামলিওয়ালার মহব্বত যদি আপনার ভিতরে না থাকে ও আমল আপনার জান্নাতে নিয়ে যেতে পারবো না।
যদি আপনার ভিতরে মদিনার কামলিওয়ালা জানে রহমতের মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে নিশ্চিত একদিন না একদিন দয়ার জান্নাতে আপনি যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে চিনেছিলেন তাদের থেকে শিক্ষা নিতেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনার আঁকা বাঁকা পথ, এখন তো সৌদি সরকার অনেক উন্নত করে দিয়েছে রাস্তাঘাট, তখন তো ওই মরুময় পথ, বালুময় পথ, কাঁকর পথ, পাহাড়িয়া পথ, পদদেশ দিয়ে জঙ্গলময় পথ দিয়ে আল্লাহ রসুল আবু বাক্কারকে নিয়ে মদিনায় যাচ্ছেন। আপনারা হয়তো মনে করবেন হিজরতের ঘটনা, নিশ্চয়ই, কিন্তু এই এই ঘটনা জীবনে শোনেন, আমি যে অস্ত্র করতে যাচ্ছি এই অস্ত্র জীবনে শোনেন, একবার মাথায় রাখেন। তা আঁকা বাঁকা পথ, জঙ্গলময় পথ, মরুময় পথ দিয়ে হযরত আবু বাকর আল্লাহ রসুল যাচ্ছেন মদিনায়। খানায় কাবার সামনে আল্লাহ রসুল নামাজ পড়ছেন সেদিন রাতে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেরা মিটিং করলে এক কাজ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাতে আজকে রাতে নামাজ পড়বে, নামাজ পড়ে যখন বাড়ির রাস্তায় ফিরবে রাস্তাতেই ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতল করে দেব, জানে মেরে দেব। আচ্ছা বলুন, যারা আল্লাহর হয় আল্লাহ তাদের হয়, রাখি আল্লাহ মারি কি আর মারে আল্লাহ রাখি। আল্লাহ যদি আমি জাউলা কান নস করছি যদি গলাটা টিপে ধরে আপনারা কি বাঁচাতে দিতে পারবেন? আমার এক সেকেন্ডে চলে যাবে। ওরা চক্রান্ত করেছে, মারবে। আল্লাহ নবী খানায় কাবার সামনে গভীর রাত নামাজ পড়ছেন, এমতো অবস্থায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব দলবল নিয়ে যা হয় আমাদের দেশে বুঝতে বুঝতে পারেননি, এই সাইজ করে দেব, ঠিক বলেছি না ভুল বলিস? হ্যাঁ, সাইজ তোমার যখন একটুকুন হালকা না টাইট দেবে তুমি যাবে কেন, গা 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 করে খনায় পড়ে থাকবেন তুমি, এই সাইজ করে দেবে কেন? আমার কথা কষ্ট পাচ্ছেন? আছে না না এই 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 যন্ত্র আছে না, বলেন বলেন বলেন। হ্যাঁ, ক্ষমতা দেখা যাবে না। হ্যাঁ, সাদ্দাত সাদ্দাত ক্ষমতার বলে জান্নাত বেন গেল, জান্নাত কি জান্নাতে ঢুকতে দেয়নি, গলা টুটি টিপে হেঁটকে মুটকে সড়াসড়ি দিতে চাই, ঠিক বলেছে না ভুল বলে? ফেরাউন ক্ষমতার বলে কি না করে দিল, সুসর মতো সুবড়ে সুবড়ে মেরে ফেলেছে, ঠিক বলেছি না ভুল বলেছে? হ্যাঁ, ক্ষমতা দেখি দেখাতে যাবে না, যে নাটটা দিয়ে রেখেছে শুধু এক পেজ টাইট দেবে, ডবল পেজ না, এক পেজ টাইট দেবে সব সাইজ, গ্যাঁ 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 করে ওই ঘরে কোনে পড়ে গুমরাতি হবে, কোনো কাজ হবে না, কোনো ভলিয়াম আসবে না, সাউন্ড হবে না, ঠিক বলেছি না? তা আবু বাকর আল্লাহ রসুল যাচ্ছেন, আহ শ্বশুর আর জামাই সম্পর্ক কি, শ্বশুর আর জামাই, আল্লাহ রসুল আগে আগে যাচ্ছেন, আবু বাকর পিছে পিছে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বাকর বর্ণনা করছেন, কিতাবে এসে বর্ণনা করছেন, আবু বাকর বলছেন আল্লাহ নবী যাচ্ছেন পাহাড়িয়া পদদেশ দিয়ে রাস্তা দিয়ে পাথরগুলো, সব পাথরগুলো কি শক্ত হয় না নরম হয়, পাথরের উপরে আল্লাহ রসুল পাড়া দিচ্ছেন, পা রাখছেন, পাথরগুলো পনসের ফুলের মতো নরম হয়ে যাচ্ছেন। জোরে বলবেন না, চিল্লে হবে না, মুসলমান বাঘের জাতে তো ভিড় ভিড় কেসব আল্লাহ বলবে কেন, আশেপাশের লোকজন বুঝতে পারে খানিক মোল্লা হোক জোগাড় হয়েছে, বুঝতে পারেন কুরবানি গরু যাওয়া হচ্ছে তকবির মেতে সেই জোরে তকবির, হ্যাঁ এ পাড়া থেকে সে পাড়া শোনা যাচ্ছে, এখানেও দেন না সেই তকবির, আল্লাহু আকবার।